মাজু এবং মুন্সিরহাট হাওড়ার এই দুটো গুরুত্বপূর্ণ জায়গার মাঝখানে এমন একটা জায়গা আছে যেটা খুবই পুরনো একটা স্ট্রাকচার, রাস্তার ধারেই পড়ে। তো একটু পরে আপনাদেরকে আমি এখানে নিয়ে যাব। তো জায়গাটা আপনারা দেখবেন এবং কমেন্টে অবশ্যই মন্তব্য করবেন জায়গাটা আপনার কেমন লাগলো। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। তো আজ হচ্ছে 1st February, আমি আর সৌমিকদা বেরিয়েছি, আমরা দুজন যাব আমাদের বাড়ি থেকে ওই সামথিং 20 কিলোমিটার দূরে মাঝু বলে একটা জায়গা আছে, তো সেখানে যাব। তো সেখানে সৌমিকদার কিছু কাজ আছে, তো আমারও মুন্সিরহাটে কিছু কাজ আছে। আমি সৌমিকদার সাথে এখন বেরোচ্ছি, আমি আসার সময় ওখানে ঢুকে যাব। তো চলো টানো দেখি, টানো একবার। তো এটা একটা অনেক পুরনো দিনের ঘাট দেখেই বোঝা যাচ্ছে, এটা মোটামুটি 200-300 বছরের পুরনো তো হওয়া উচিত দেখে তো মনে হয়। তো উপরে স্ট্রাকচারগুলো দেখলে দেখা যাবে কড়িওয়ালগাগুলো একটু কাঠের তৈরি, আর উপরে টালি দেওয়া আছে, চুন সুরকি দেওয়া টালি আর কাঠের বিম দিয়ে পুরোটাকে আটকানো আছে। এই টেকনোলজি মোটামুটি আজ থেকে 100 বছর আগে এই ধরনের টেকনোলজি ইউজ হতো, যেটুকু আমার নলেজে আছে, কারণ আমার নিজের মামার বাড়ি এইরকম ঠিক এই ধরনের ব্যবস্থা ছিল। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারের একটা বিশেষত্ব এই দিকটা দেখাবো, এইটা ঠিক এই ধরনের একটা জিনিস ওই শেষের থামের ওই ধারেও একটা থাকবে, ঠিক আছে। আর এইখান থেকে যেটা আছে সেটা ঠিক ওই ধারের থামের শেষের দিকে থাকবে। আচ্ছা, এটাই সেই টানাগুলো নাকি? এই ব্রিটিশ আমলে দুটো দেওয়াল যাতে একদিক থেকে একদিকে হেলে না যায়, তার জন্য অ্যাকচুয়ালি সাপোর্টিং দেওয়ার জন্য ওই দেওয়ালের ভিতর দিয়ে পুরো একটা রড আছে, এটা তার একটা ক্ল্যাম্প, এখানে একটা ক্ল্যাম্প নিশ্চয় ধরে থাকবে, আশা করছি থাকবে, একদম আছে সেটা, ঠিক আছে। তো এটাকে করা হয় অ্যাকচুয়ালি, মানে এই দেওয়ালটা কোনোদিন এইদিকে ঝুঁকে পড়বে না, আবার ওই দেওয়ালটা কোনোদিন ওইদিকে ঝুঁকে স্ট্রাকচারটা কোনোদিন হুড়মুড়িয়ে পড়ে যাবে না, ছাদ ভেঙে যাবে তো দেয়াল ভাঙবে না এটা। হ্যাঁ, তোমার চন্দননগরে নন্দদুলাল মন্দির আছে, সেখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখেছি, অ্যাকচুয়ালি লোহার এই যে কনসেপ্টটা যেটা সেখান থেকেই জেনেছি আর কি। তো সেই জন্য আজকে আমি এটা দেখে আমি একজটকায় বুঝতে পারলাম একটা আর কি, কিন্তু এই দেয়ালটার সঙ্গে ওই দেয়ালটার কোনো কিছু করা নেই, যদি করতো করা নেই, কিন্তু শুধুমাত্র চারটে স্ট্রাকচারকে শুধুমাত্র অ্যাড করার জন্য এরকম এইটা ব্যবহার করা হয়েছে, আর অন্য কোনো কিছু ব্যবহার করা নেই, ঠিক আছে। এখানে রোহা এরকম কথা হচ্ছে লোহার এ দিয়ে দিতে পারতো, এরকম গার্ডরেল দিয়ে দিতে পারতো যেটাকে ব্যবহার করা হয়, কিন্তু সেটা ব্যবহার না করে শুধু একটা নিরেট লোহার রডকে ব্যবহার করা হচ্ছে, সেই রডটা মোটামুটি ভালো রকম মোটা। এরকম একটা আননোন জায়গার হিস্ট্রি কার কাছ থেকে জানবো, নিজে এখান থেকে যতটুকু জানতে পারলাম
বা এটা সম্পর্কে এর বৈশিষ্ট্যটা যতটুকু বলতে পারলাম সেটাই আপনাদেরকে বললাম। আর আসুন না একটা জিনিস দেখাই। আর এটা এখনো বন্ধ করা হয়েছে, উপদ্রবের জন্য বন্ধ করা হয়েছে। এটার এটা দুতলা ছিল এটা আর কি, ঠিক আছে। থাক থাক উঠতে হবে না। তো এটা তখনকার দিনে হয়তো কোনো সময় চান টান করবে, এবং চান টান করে তখনকার দিনে হয়তো চান টান করে এবং এখানেই রেস্ট নেবার জন্য বা জামা কাপড় ছাড়ার জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো করা ছিল। এই জায়গাটা হাওড়া জেলার মুন্সিরহাটের খুব কাছেই, আর এর খুব কাছেই মহেন্দ্রলাল নগর রেল স্টেশন আছে। দ্য আননোন স্ট্রাকচার অফ বেঙ্গল। মলায়ারা আমি বেরিয়েছি, বেরিয়েছিলাম একটা অন্য কাজে, তো রাস্তায় এই স্ট্রাকচারটা চোখে পড়লো বলে এইটা সম্পর্কে একটা ব্লগ বানালাম। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন।